হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানার মুকুন্দগাতিতে। আজকে আমরা এক্সপ্লোর করার ট্রাই করব আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। এই দৃষ্টিনন্দন স্থাপনাটি সত্যি চোখ ধাঁধানো, আপনারা সামনে এসে না দেখলে বুঝতে পারবেন না এটি কত সুন্দর, মানে সকলের মন ছুঁয়ে গেছে। আর সকলে পুরো ভিডিওটি না টেনে দেখুন, না হলে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। ভিডিওটি শুরু করা যাক। Hey guys, কি অবস্থা সকলের? আই হোপ অ্যাবসলুটলি ফাইন। সো আজকে আমরা এসে পড়েছি সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানার মুকুন্দগাতিতে। আর ওয়েলকাম টু ব্লক 21। এর মধ্যে সত্যি অনেক বড় একটা মসজিদ হয়েছে, চেষ্টা করব সুন্দরভাবে। 2012 সালে এটা নির্মাণ কাজ শুরু হয়, বিগত 9 বছর সময় লেগেছে এটা নির্মাণ করতে। এই পাশেই তাদেরই একটি হাসপাতাল আছে, সেই হাসপাতালে বিনামূল্যে চোখের চিকিৎসা করা হয়। আর আমরা দাদার কাছ থেকে শুনে নিব এলাকার যে কেমনে কি হয়েছে। দাদা আমাদেরকে একটু বলবেন যে এখানকার মানে এই এটা নির্মাণ কাজ কতদিন হয়েছে, শুরু হয়েছে? তো অনেক দিন, সুন্দরভাবে তুলছে এখানে। এখানে আমাদের একজন শিল্পপতি আল্লাহ করলি বহুত অর্থনৈতিক এলা মানুষ, তার নাম ছিল মোহাম্মদ আলী সরকার। বর্তমান অল্প কয়েকদিন পূর্বে তিনি মৃত্যু হয়েছেন। এই মসজিদটাই এই সহবরাদের পূর্বে পরপরই উনি উদ্বোধন করছে। আর অ্যাকচুয়ালি এখন এই মসজিদটা দেখাশোনা করতেছে কি? দেখাশোনা করতেছে তার ছেলে আছে, আর আমান আলী সরকার, আমান আলী সরকার, আমানুল্লাহ সরকার। প্রথম দেখাতে প্রত্যেকটি মানুষের অনুভূতি হবে এটা কোনো রাজকীয় রাজপ্রাসাদ, কিন্তু না, মসজিদটির ভিতরে যত যাচ্ছিলাম মনে হচ্ছিল আমি কোথায় আসলাম। এত দৃষ্টিনন্দন স্থাপনা, সত্যি বিশ্বাস করার মতো না। আর এইখানকার কারুকার্যগুলা দেখলে সত্যি মন ভরে যায়। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 2012 সালে, মসজিদটি এখনো নির্মাণাধীন আছে। আরও আনুমানিক 3 বছর সময় লাগবে এই মসজিদটি কমপ্লিট করতে। আর এই মসজিদটির নির্মাতা হচ্ছেন মরহুম আলী সরকার, তিনি তার মা ও ছেলের নামে মসজিদটির নাম রেখেছেন। দৃষ্টিনন্দন ঝাড়বাতিগুলা মূলত চীন থেকে আনা হয়েছে, যা দেখলে আপনার চোখ সত্যিই জুড়িয়ে যাবে। এক কথায় বলতে গেলে সত্যি অসাধারণ। এখানে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার করা পানি, যেখানে অটোমেটিক পানি জমা হয় এবং ফুরিয়ে গেলে আবার অটোমেটিক পানি ভরে যায়। এবং বিশেষ করে তুরস্ক থেকে, ভারত থেকে, ইতালি থেকে আনা মার্বেল পাথরগুলো সত্যি মন ছুঁয়ে যায়, প্রত্যেকটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এবং এখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, যেটা দিয়ে অনেক সুন্দর তেলাওয়াত করা যায়। এই ফ্যানগুলো চীন থেকে আনা হয়েছে। আমি এখন উপরতলাতে আছি মসজিদটির। অ্যাকচুয়ালি মসজিদটির এত সুন্দর কারুকার্য করেছে, মানে বলার মতো না, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইখানে একসাথে 7,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, মানে এটা বলার মতো না। অনেক সুন্দর করে মসজিদটি তৈরি করছে। আমাদের এখানে একজন খাদেম আছে, তার কাছ থেকে আমরা এই ভিতরে সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। চলুন তার কাছে যাওয়া যাক। আমি যত জেনেছি এখানকার কারুকার্যগুলা, আপনার টাইলসগুলা চায়না বা অন্য দেশ থেকে আনা হয়েছে, মার্বেল পাথরগুলি ইতালি থেকে আনা। হ্যাঁ গাইস, আপনারা শুনতে পারলেন যে মার্বেল পাথরগুলি ইতালি থেকে আনা, চায়না থেকেও কিছু কিছু জিনিস আনা হয়েছে। এই টাইলসগুলা চায়না থেকে আনা। আর এইখানকার ভিতরকার একটু আপনাদেরকে সিনেমেটিক ভিউ দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো অনেক সুন্দর, মানে ভিতরের পরিবেশটা সব সত্যি অনেক সুন্দর। এখানকার কিছু সিনেমেটিক ভিউ দেখানোর চেষ্টা করতেছিলাম।
গাইস আপনাদের সিনেম্যাটিক শট কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন, মাস্ট একটা লাইক দিবেন, আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভাইটির সাথে সবসময় থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এতগুলা সত্যি অমায়িক। আর আমাদের সাথে আজকে আছে আমাদের সিরাজগঞ্জের কিছু ভাই। ভাইয়ের নামটা যেন কি? মোহাম্মদ জুলজন্দার। আর ভাইয়ের নামটা? মির্জাহির। আমাদের খুবই প্রিয় ভাই এই ভাই। আর ভাইয়ের নামটা কি? যুবরাজ। যুবরাজ। সো তারা আমাদেরকে এখানে আসার পর অনেক হেল্প করতেছে সব কিছুতেই। ভাইয়াদের থ্যাংক ইউ। এইখানে কি শাকিল ভাই? বাবা ভাই। আর এইটা হচ্ছে ড্রোন, আমাদের ডিওপি সুমন ভাই। তার নামটি আগে না বলায় তার রিয়াকশনটি হয়েছিল এমন। হ্যাঁ বলো। অনেক দুষ্টু আমি ফাইজলাম করলাম। অতিরিক্ত এটা গেল চলবে। এখন আগের মতো অবস্থায় ফিরে গেছে। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবসময় সাথে থাকবেন, আর ভিডিওটি অবশ্যই মাস্টে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আর পরবর্তীতে কোথায় গেলে কোন জায়গায় গেলে ভালো হবে সে সম্পর্কে যে আমাদের বিস্তারিত কমেন্টে অবশ্যই লিখবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়। বাই বাই, টাটা, সি ইউ।